ধাওয়া পাল্টা ধাওয়া চলে দফায় দফায় সংঘর্ষ, মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে হবিগঞ্জের বাহুবল উপজেলায় পাওনার টাকা নিয়ে লামাতাসি গ্রামের যুবক আলফু মিয়ার সঙ্গে বানিয়াগাঁও গ্রামের জহুরুল মিয়ার কথা কাটাকাটি হয়। এর জেরে প্রথমে দুগ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, পরে মাইকিং করে আবারও সংঘর্ষে জড়ায় আরও ১১ গ্রামের মানুষ। এ সময় উপজেলার মিরপুর বাজার পরিণত হয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও গড়ায় সংঘর্ষ, দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় হয় সংঘর্ষ। এ ঘটনায় আহত হয় দুই শতাধিক বাসিন্দা। গুরুতর আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ।